हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लाइफस्टाइल ऑफ सुंदरबन चैनल থেকে আমি বনি বলছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর আজকে রেসিপিটা হচ্ছে তেলা কচু শাকের রেসিপি। এটা একটি খুব উপকারী রেসিপি। আর এখানে আমি সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আলু, বেগুন, বড়ি, তেলা কচু শাক, লঙ্কা, মানে যা যা লাগে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার তাহলে বন্ধুরা চলো রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আর বন্ধুরা, এই রেসিপিটা অনেকে হয়তো ভাবতে পারো যে তেলা কচু শাক আবার খায়, কিন্তু সত্যি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুবই মানে ভালো লাগবে। আর খুব উপকার তো আছেই, আর খুব টেস্টি রেসিপিটা। তোমরা দেখো এইভাবে ঠিক বানিয়ে দেখবে। অনেকে হয়তো জানো, অনেকে খায়, অনেকে খায় না, অনেকে আবার বলে যে এটা আবার খায় নাকি, তাই তার জন্যই আমি কথাটা বলছি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে বলো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কড়াইয়ের তেলটা এখন গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম বড়িগুলো, কারণ এই তরকারিতে একটু বড়ি দিলে তরকারির স্বাদটা আবার দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, বড়িগুলো এখন খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আর বড়ি বন্ধুরা একটু ভালো ভাজা না হলে দেখবে তরকারিতে দেওয়ার পরে একটা বড়ির কালারটা একটু সাদাটে হয়ে যায়, তারপরে বড়ির ভিতরে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তাই আমি বন্ধুরা বড়িটাকে খুব ভালো করে আমি ভেজে নেব প্রথমে। বন্ধুরা, এখন দেখো তোমরা, তোমরা নিজেরাই দেখো যে বড়িটা আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আমি বড়িগুলো ভেজে নিয়েছি। এবার আমি বড়িগুলো তুলে নেব। বন্ধুরা, তেল থেকে বড়িগুলো ভেজে তুলে নিলাম, আর অনেকটাই তেল ছিল যার জন্যে আর এক্সট্রা তেল আমি দিলাম না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। আচ্ছা, এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব এবারে কেটে টুকরো করে রাখা আলুগুলো। এই আলুগুলো এবারে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এখন আমার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে এটাকেও খুব ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ফের ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে এর মধ্যে ফের দিয়ে দেব যার যার স্বাদ মতন লবণের পরিমাণটা, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো আমি। এখন আমার লবণ আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো ছিল সেগুলো দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে এবারে আলুর সাথে কষে নেব। আলু আর বেগুনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কি বলতো, এই সেই শাকের ডাঁটা, সেটা হচ্ছে তেলা কচু যে শাকের কথা বলেছিলাম, এই রান্নাটার মেন জিনিস এটাই, সেই শাকেরই ডাঁটাগুলো এবারে আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে। যারা খাওনি প্লিজ তারা একবার হলেও এইটা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি হয় আর খুব খেতে ভালো হয়। দিয়ে এটাকে এবার খুব ভালো করে আবার আমি কষে কষে নেব। আর সবচেয়ে মেন কথা হচ্ছে, যখন কোনো শরীর খারাপের পরে যে গালে স্বাদ নেই, তখন কিন্তু এই তেলা কচুর ডাঁটাগুলো মানে রান্না করে নিয়ে মানে চিবালে না মুখের স্বাদটাও ফিরে আসে। এর অনেক গুণ আছে, অনেক গুণ আছে। দেখলে কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এবারে কয়েকটা পাতা আমি ভালো মানে ফ্রেশ পাতা যেগুলো ছিল সেগুলো নিয়েছি, সেই পাতাগুলো এর মধ্যে
দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষে নেব। এই রান্নাটায় দেখলে তো তেমন কোনো কিন্তু মশলা নেই, মশলা বেশি দিলেই এই রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। এতে একদম সামান্য মশলায় দিয়েই রান্না, আর জাস্ট নুন লঙ্কা হলুদ, এই লঙ্কা বলতে তো কয়েক টুকরো কাঁচা লঙ্কা এই, আর যত মশলা দিয়ে যদি মনে করো আদা জিরে আরও নানা রকম যেসব মশলা আছে পেঁয়াজ রসুন যত দিয়ে রান্না করবে এর স্বাদটা কিন্তু অত ভালো পাবে না, স্বাদটাই অরিজিনাল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই এতে একদম সামান্য মশলায় রান্না করতে হয়। আর এবারে দেখলে আমার কষানো হয়ে গিয়ে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন কিছুটা সময় পর মানে ঢাকা দিয়ে রান্না হতে দিলাম, হওয়ার পরে আমি ঢাকনাটা এবারে খুলে দিলাম, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর বন্ধুরা এই রান্নাটা আমি কিন্তু জল দিয়ে রান্না করব না, আর আমি অনেক মানে বেশিরভাগ রান্নাই একমাত্র ঝোল ঝাল ছাড়া বেশিরভাগ রান্নাই আমি জল ছাড়াই রান্না করি চাপা দিয়ে দিয়ে। তো যাই হোক, তা এটাও আমি জল ব্যবহার করব না, কারণ জল দিয়ে রান্নাটা করলে রান্নাটা একটু ঘণ্ট টাইপের হয়ে যাবে, আমি ঘণ্ট টাইপের করব না, একটু সরা সরা থাকবে, একটু তেল তেলে ভাব থাকবে, আমার খেতে কিন্তু আমার ভালো লাগে। তো যাই হোক, যে যেমনভাবে যদি কেউ মনে করো যে একটু ঘণ্ট টাইপের করে খাবো তাহলে তারা সেইভাবেও করতে পারো, সেটাও খারাপ লাগবে না। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা বলো এই যে তেলাকচু শাকটা এমন একটা গাছ, এ কেউ কিন্তু চাষ করে না, যেখানে সেখানে আমাদের আনাচে কানাচে হয়ে থাকে, অথচ এর কত মূল্যবান জিনিস, এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই এটা ব্যবহার মানে খায় না, বা অনেকে আবার জানে। যাই হোক, জিনিসটা তোমরাও একবার খেয়ে দেখো, খুব ভালো, খেতেও টেস্টি আর অনেক উপকারী জিনিস। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু রান্না করলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই দেখো, আগের থেকে কিন্তু আস্তে আস্তে রান্নাটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো একটু এখন কিন্তু একটু কাদা কাদা ভাব এসে গেছে, তোমরা দেখো রান্নাটা। আর রান্নাটা লাস্ট পর্যন্ত দারুণ স্বাদ, তো কতবার আর বলবো, দারুণ 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 টেস্টি রান্না এটা, আমার তো আমার কেন আমাদের বাড়ির সবারই খুব প্রিয় রান্না এটা। এ দেখো বন্ধুরা, আমার রান্নাটা এখন হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখো রান্নাটা পুরোপুরি এখন কমপ্লিট। এ দেখো বন্ধুরা, নামানোর পরে কেমন দেখতে হয়েছে রেসিপিটা। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এখানেই আমি রেসিপিটা শেষ করে দিচ্ছি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।